হ্যালো গাইজ, তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর 18-12 কিছু কালেকশান এসেছে, ভালো ভালো, তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট একটা দেখো, ডায়মন্ড শেপের উপর আছে কালেকশান, 18x12 ওয়াটার প্রুফ, খুব ভালো একটা ডিজাইন, আর খুব ডিজাইনটা রানিং বল দেখো। ব্ল্যাক হোয়াইট আর ব্লু কম্বিনেশান আছে, খুব ভালো একটা ডিজাইন, পুরো দেখো পুরো 3D একদম, কিন্তু সাইড থেকে তাও পুরো প্লেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা দূর থেকে মনে হচ্ছে যেন 3D উঠে উঠে আছে, খুব ভালো একটা ডিজাইন। নেক্সট এরপর একটা ফ্লাওয়ারের ডিজাইন আছে দেখো, 3D ফ্লাওয়ার, 18x12, 1 ফুট 1.5 ফুটের ওপরে 3D ডিজাইন, ওই ওয়াটার প্রুফ। নেক্সট এটা একটা আছে হোয়াইট আর ব্লু এর উপরে, খুব ভালো একটা ডিজাইন, দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো একটা ডিজাইন, খুব একটা চলে ডিজাইনটা, প্রচুর সেল দেখো। এবার 3D, কিন্তু সাইড থেকে দেখো পুরো প্লেন, বাট এটা 3D, খুব ভালো ডিজাইন, কম্বিনেশান করে লাগালে খুব ভালো লাগবে দেখো। নেক্সট এটা একটা আছে ফ্লাওয়ারের উপরে 3D ডিজাইন, 1 ফুট বাই 1.5 ফুটের উপরে, হোয়াইটের উপর গোল্ডেন ডিজাইন দেখো, খুব ভালো একটা দেখো, হোয়াইটের উপর গোল্ডেন গোল্ডেন আছে, আর ডার্ক আর হাইলাইট মিলে কম্বিনেশান আছে। নেক্সট এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাও 1 ফুট বাই 1.5 ফুটের ওপরে, ব্রাউন কালার উপর ডিজাইন, এটাকে লাইনিং ডিজাইন বলা হয়, এটা ওয়াটার প্রুফ, 18x12, তো এটাও খুব একটা রানিংয়েবল ডিজাইন আছে, তো খুব ভালো চলে ডিজাইনটা। আর নেক্সট এটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও সেম লাইনেবল ডিজাইন, 1 ফুট বাই 1.5 ফুটের ওপর, ওয়াটার প্রুফ, এটাও খুব সেল হয়, খুব ভালো একটা ডিজাইন, গোল্ডেনের ওপরে আছে, এটাও তোমরা বাথরুমে ইউজ করতে পারো, খুব ভালো ডিজাইন। নেক্সট এটা একটা আছে, এটা 3D ডিজাইন, কিন্তু এটা দূর থেকে দেখলে মনে হয় 3D, কিন্তু সাইড থেকে দেখলে কোনো উঁচু নিচু নেই, বোঝা যাবে না। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ।